আলাইকুম বিউর্স আমি মাকসুদ আলিমা বলছি ক্র্যাপ ক্রিয়েশন বাই লিমা থেকে আজ আপনারা আমি দেখাবো এই নেকলেসটি তৈরি করে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি দেখার নেকলেসটি তৈরি করতে প্রথমে আমি নিয়েছি চার নাম্বার পুঁতি তারপরে ছয় নাম্বার পুঁতি পালপুতি যেটা এই দুটাই পালপুতি আরেকটা নেব সেটা হলো আট নাম্বার আট নাম্বার পুঁতি চার নাম্বারটা দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছয় নাম্বারটাও দেখালাম আর আট নাম্বারটাও দেখালাম এখন লাগবে আর নেব একটা টার্সেল আর সুতা অর্নামের সুতা শুরু করা যাক নেকলেসটি তৈরি করা আমি দুটা শুয়ের মধ্যে অননামের সুতা ঢুকাই নিয়েছি চার হাতের মতো আমি দুইটা শুয়ে একদম সমান সমান করে নিয়েছি একটা ছোট একটা বড় কারণ দুটি দুটোই বড় দেই তাহলে আমার চার নাম্বার পুতির ভেতর দিয়ে এটা ঢুকবে না আমি প্রথমে বড়ো সুতাটা দিয়ে একটা টার্সেলের মধ্যে সুইটা ভরে নিলাম এখন এটা শুরু করব। আমি আগেই এটা গেথে নিয়েছি এখন আমি বড়ো সুয়ের মধ্যে দুটি পুঁথি ছোঁয়ের ছুঁয়ের মধ্যে দুটি পুঁথি দুটি দুটি চারটি পুঁথি ভরবো একটি করে পুঁথি আমি ভরে নিছি আমি এখন দুটি করে পুঁথি ভরবো একটা দুইটা কারণ আমার বড় সুতার মধ্যে দুটি মানে বড় সুই যেটা সেটার মধ্যে দুটি এবং ছোটো সুই যেটা সেটার মধ্যে দুটি ঢুকাইয়ে আমি একটা আরেকটা পুঁতি নেব পাঁচ নাম্বার পুঁতি পাঁচ নাম্বার পুঁতিটি দিয়ে আমি এটা ক্লোজ করে দেব ক্লোজ করলে এখানে একটি পাঁচের ঘর হবে কারণ এই পাঁচের ঘরটা আমি এই জন্য করলাম কারণ এইখানে টার্সেল ঢুকাই যে টার্চেলটি একটু মোটা সেই জন্য অন্য কোনো ঘর দিলে হয়তো এটা ভালো লাগতো না ছয়টা দিলে বেশি ফাঁকা হয়েছে তো চারটা দিলে এটা বেশি ছোট হয়ে যেত সেই জন্য আমি পাঁচের ঘর দিলাম এখন আমি চারের ঘর করব। বড় শুয়ের মধ্যে আমি দুটি পুঁতি ভরবো এবং ছোট শুয়ের মধ্যে একটি পুঁতি ভরব ভরে আমি ওই যেখানে আমি বড় শুয়ের মধ্যে দুটি পুঁতি ভরছি দুই নাম্বার পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। যারা আমার সাথে আসেন ছিলেন অনেক দিন ধরে যারা আমার আগের কাজগুলো দেখছেন এতদিনে আমি আশা করি তারা চারের ঘর শিখে ফেলছেন আর যারা না শিখছেন তারা আবারও দেখেন দুইটা দুইটা সুতার মধ্যে দুটি করে মধ্যে দুটি পুঁতি ভোরে আমি এখন তিন নাম্বার প্রতিটা নিয়ে এক আমি ঘরটি করে ক্লোজ করে দিলাম হয়ে এগুলো আমার চারের ঘর আমি আবারও নেব প্রতি দুটি সুতার দুটি শুয়ের মধ্যে আমি দুটি করে পুঁতি একটি করে পুঁতি নেব বড় শুয়ের মধ্যে আমি প্রথমে একটি নিলাম তারপরে আইটি নেব এটা দিয়ে আমি ক্লোজ করব সেই জন্য আমি আগেই ঢোকায় নিলাম কারণ শুইয়ের কাজ তো সেই জন্য আমি এখন আর ছোট শুয়ের মধ্যে একটা ঢুকাবো ঢুকানোর পর আমি বড়ো শুয়ের মধ্যে অলরেডি দুটি পুঁতি ঢুকাই নিচ্ছি আমি দুই নাম্বার পুঁতিটি দিয়ে আগেই বলছি ক্লোজ করব আমি ঘরটি ক্লোজ করে নিচ্ছি কারণ এটা খুবই ক্রিটিক্যাল কাজ না খুবই ইজি একটা কাজ আপনার একটু খেয়াল করলে মনোযোগ দিয়ে কাজ করলেই হয়ে যাবে আর অলরেডি আপনারা যারা আমার সাথে অনেক আগে থেকেই আছেন তারা অবশ্যই চার নম্বর ঘর চারের ঘরের লাইনগুলো কিভাবে করতে হয় অবশ্যই শিখিয়ে নিয়েছেন আমি আশা করি আপনারা অবশ্যই শিখে নিয়েছেন যারা নেই তারা এখন আমার সাথে থাকেন শিখে যাবেন বড় শুয়ের মধ্যে আমি এই লাইনটা এই যে চারের ঘরটা করতেছি সেটা হলো চার নাম্বার প্রতি দিয়ে প্রথম লাইন এইটা একটাই লাইন হবে আমার চারের ঘরের চার পুতির এখানে আমি ছোট ছেচল্লিশটা ঘর নিয়েছি ছেচল্লিশটা ঘর নিয়ে আমি এখানে এই মালাটি শেষ করব। আমি দুই পাশে দুইটি র সুতার মধ্যে মানে শুয়ের মধ্যে দুটি পুতি ভরবো অ্যান্ড একটি পুঁতি দিয়ে ক্লোজ করব আগে আমরা যেটা রক সুতা দিয়ে করতাম সেটা আমরা এখন অর্নামেন্ট সুতা দিয়ে করবো এই অর্নামেন্ট সুতাটা খুব ছোট। আপনারা চাইলে কুশি যে কুশি কাটা করে ক্রোশের কাজ মানে চিকন যে সুতাটা সুতি সেটা দিয়েও করতে পারেন কারণ এটা খুবই চিকন কাজ করার জন্য পারফেক্ট টি শেষ করে নিছি আমার ছেচল্লিশটা ঘর করা হয়ে গেছে আমি এখন একটা সুদয়ের মধ্যে বড়ো সুয়ের মধ্যে দুটি পুঁথি ঢুকালাম ঢুকানোর পর সেলে ফাঁকা দিয়ে বের করে নিলাম আবার আমি দুটি ঢোকাব ঢুকানোর পর আমি এখানে যে লাস্টে যে ঘরটা দিয়ে ক্লোজ করছি সেটার মধ্যে দিয়ে ঢুকাই দেবো এভাবে ঢুকানোর পর আমি একটা বের করে নেব বের করে নিলাম তারপর আমি এখানে ঘোরাইয়া এটা গুজে দিতে পারি একটা লাইন ঘুরাইয়া পড়ে আমি এখানে নতুন করে লাইন শুরু করতে পারি আবার আমি এটা খুলে গিটো দিতে পারি আমি এখানে গিট দিয়ে দেব গিট দিয়ে আমি এখানে নতুন আরেকটি লাইন শুরু করব আমি একটু আগে দেখাইছি কিভাবে ক্লোজ করতে হয় সুতা দিয়ে ওইখানে ক্লোজটা দেখাইছি এখানে গিটটা দেখালাম নিয়ম দেখাই দিলাম যে যেভাবে ইচ্ছে করতে পারে যখন আমি লাস্টে গিট দিয়ে করছি আমি এখন এটা গিট দিয়ে করবো কারণ গিটটা খুলতে গেলে আমার সমস্যা সেই জন্য আমি পাঁচের ঘরটি বাদ দিয়ে সামনে যে চারের ঘরটি আছে সেখান থেকে শুরু করব সেখানে গিয়ে আমি নতুন করে ঘর করব। আমার সুতাটা খুলে গেছে আমি শুয়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি ঢুকানোর আমার হয়ে গেছে আমি এখন এইখানে বড় সুইটার মধ্যে তিনটি ছয় নাম্বার প্রতি নেব তিনটি ছয় নাম্বার প্রতি দিয়ে আমি এই যে চারের যে ঘরটি আছে সেটার সাথে ক্লোজ করে দেবো এখানে আমি করলাম এক কমনে চারের ঘর এই লাইনটি হবে আমারও এক কমনে চারের ঘর আমার এই সম্পূর্ণ নেকলেসটি এক কমনে চারের ঘর হবে প্রথমে আমি চার নাম্বার প্রতি দিয়ে করছি এখন আমি ছয় নাম্বার প্রতি দিয়ে করব পরবর্তী যে লাইনটি হবে সেটা হবে আট নাম্বার ঘর আমি খুব ইজিলি এটা দেখানোর চেষ্টা করতেছি জানি আপনারা খুব সহজেই করতে পারেন আমি একটু আগে দুই শতাব্দী করে দেখাইছি আমি এখন এক শতাধিক করে দেখাবো কিভাবে একশো দিয়ে করতে হয় সেভাবে সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো খুব কম সময়ে আপনারা এটা করতে পারবেন কম হল আপনারা দুই এক ঘন্টার মধ্যেও আপনারা এগুলো এইটা করতে পারবেন ইমার্জেন্সিভাবে যারা কোথাও বেড়াতে যাবেন তারাও এটা খুব সহজেই করে নিতে পারেন আমি আগের লাইন থেকে চার নাম্বার যে পুঁতিটা আছে একটি উপরে প্রতি কমন নিচ্ছি এবং দুটি করে ছয় নাম্বার পুঁতি ঢুকাচ্ছে সুয়ের মধ্যে ঢুকানোর পর আমি এটা ক্লোজ করে দিচ্ছি এটা আমার লাইনটি হচ্ছে দুই এক কমনে চারের ঘর প্রথমে আমি চারের ঘর করার জন্য একটি পুঁতি কমন নিচ্ছি চার নাম্বার তারপর আমি ছয় নম্বর পুঁতি তিনটা ঢুকাইছে এর পরবর্তীতে আমি দুটি করে পুঁতি নিছি এভাবে আমি সম্পূর্ণ ঘরটি করে যাব লাইনটি করে যাব সরি লাইনটি করে যাব দেখে নিয়েছেন কীভাবে আমি একমনে চায়ে ঘর করি ছয় নাম্বার পুঁতি দিয়ে আমি এখন আবারও এটা ছয় নাম্বার দিয়ে করতেছি দেখতেই পাচ্ছেন আমি একটু ঘর করেছি আর আমার নেকলেসটি বাঁকা হয়ে গেছে আমি যখন চার নাম্বার পুঁতি দিয়ে একটি লাইন করব তখন একদম সোজা থাকবে যখন আমি ছয় নাম্বার পুঁতি দিয়ে দ্বিতীয় লাইনটি শুরু করব তখন বাঁকানো শুরু হবে যখন ছয় নাম্বারটা পুরোটা ঘর করে ফেলবো তখন অলরেডি এটা বাঁকা যাবে যখন আমি আট নাম্বার ঘরটি দিয়ে করবো তখন নেকলেসটি পারফেক্ট হবে আপনারা চাইলে ছয় নাম্বার আট নাম্বার দশ নাম্বার দিয়েও করতে পারেন আপনারা নিজের চয়েস অনুযায়ী কিন্তু আমার এইটা ভালো লাগছে সেই জন্য আমি এইটা চার নাম্বার থেকেই শুরু করছি আমি এইটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আমি রিকোয়েস্টেড অনুযায়ী করেছি তার রিকোয়েস্ট ছিল সে চার নাম্বার পুঁতি দিয়ে দেখবে সেই জন্য আমি এটা চার নাম্বার পুঁতি দিয়েই দেখাইছি আমি এটা অন্য প্রতি দিয়েও দেখাইলে দেখাইতে পারতাম বাট তার চয়েস ছিল ঘরটি করে নিয়েছি এখন আমি লাস্টে ঘরটি করব লাস্টে ঘরের জন্য আমার দুটি পুতি লাগবে কারণ আমি এখানে অলরেডি সবাইকেই দেখাইছি কিভাবে আমরা ঘর শুরু করি এন্ড শেষ করি চার নাম্বার ঘর চার নাম্বার চারের ঘর দিয়ে পুতি করা সবাই আমরা পারি চারের ঘর দিয়ে কিভাবে ঘর করতে হয় সরি চার চারটি পুতির ঘর কিভাবে করতে হয় যেমন এক কমনে চারের ঘর কীভাবে করতে হয় চার পুঁতির ঘর কিভাবে করতে হয় সেগুলো আমরা অলরেডি আগে বিভিন্ন ব্যাগে দেখেছি এখন আমি নেকলেস করছি সেম ঘর দিয়ে শুধুমাত্র প্রসেস হলো সুতা দিয়ে আগে আমরা করতাম রক সুতা দিয়ে এখন করতেছি অর্নামেন্ট সুতা দিয়ে অর্নামেন্ট সুতাটা আপনারা পঁচিশ থেকে ত্রিশ টাকা কিনতে পারবেন ছোটো যে রিলটা সেইটা আপনারা এটা এভাবে করে নিতে পারেন এখন আমি একটু চার আট নম্বর পুঁতি দিয়ে এখানে চার একটি ঘর করলাম একটে করে পুঁতি কমন নেব আর তিনটি পুঁতির পুঁতি ভরব ভরে আমি এইখানে একটা ঘর করলাম করার পর আমি পরবর্তী ঘরে চলে যাব। পরবর্তী ঘরের জন্য আমার অলরেডি এখানে একটা পুঁতি মাত্র ঘর তৈরি হলো আর আমি একটা ছয় পুঁতি কমন নেব নেওয়ার পর আর দুটি পুঁতি ভরে এখানে আমি একটা ঘর করব। আপনারা ঘর করার সময় সাবধানতা অবলম্বন করবেন এই জন্য একবারে লুজ হয়ে গেলে হাড়টা দেখতে বাজে লাগবে আর অতিরিক্ত টাইট হয়ে গেলে হাড়টা কুচকায় যাবে একদম বাজে লাগবে যেভাবেই করে একটু সাবধানতার সাথে মিডিয়াম টাইপের ভাবে করে নেবেন এভাবেই আটের ঘরটি করে নেবেন যেমন আপনারা ছয়ের ঘর করছেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ক্যাপ ক্রিয়েশন বাই লিমা অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই কাজটি আর লাইক দেবেন থ্যাংক ইউ